দিল্লী ক্ষমা করব রাজ্যত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এতিয়া মামা হিসাবেহে পরিচিত কার্বি আংলঙৰ ভিতৰুৱা অঞ্চলতো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক চিনি পালে মামা হিসাবেহে আর কার্বি স্বায়ত্ত শাসিত পরিষদৰ নির্বাচনী প্রচার চলোৱাৰ সময়ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক আজি দেখা গল অন্য এক রূপত কি ভাগিন কি খবর আচ্ছা মুখ চিনি পায় না পায় মামা বুলিয়ে চিনি পায় সোমবারে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৈছিল পশ্চিম কার্বি আংলং জেলার সিনথং আর আমরি পরিষদীয় সমষ্টিলৈ নির্বাচনী প্রচার চলাবলৈ মিছা কথা কলে তো বেয়া না পিছত তো মানুষে তো বেয়া পাব না যে মুখ্য সিএম আহি মিছা কথা কইল এইবার সভাত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পূর্বর পরিচিত ভাষণ শৈলী নাছিল আছিল মাত্র সভার অন্তিমজন শ্রোতা অথবা দর্শকর সৈতে সংযোগ স্থাপনের অনবদ্য প্রয়াস আচ্ছা পিছর মানুষবিলাকেও কক এটা আউটপোস্ট লাগে নাকি বর্ডার পিছত লাগে ঠিক আছে এটা আউটপোস্ট হয়ে যাব তিওয়া আর কার্বি ভাষার শ্রোতা দর্শকর সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় হাস্যরসে কয় অল্প টান আছে কিন্তু কার্বি তো অল্প সহজ আছে তিওয়া তো অল্প টান আছে হয়নে বিজেপিয়ে তিনিটা ইঞ্জিনেরে সরকার চলাই আছে কিন্তু কংগ্রেস আর নবগঠিত বিরোধী দলক লৈ কি কলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এতিয়া যদি কংগ্রেসক ভোট দিও কংগ্রেসের ইঞ্জিন কোট আছে ও ইঞ্জিনটো এক জায়গাত আছে ডাব্বা এক জায়গাত আছে হয়নে নহয় কতটো কংগ্রেসের সরকার নাই আর যাক নতুন পার্টি উলাইছে এইবিলাক পার্টিটো এতিয়াও বাচ্চা হয়ে আছে এতিয়াতো কোনো ডাঙর পার্টি ইয়াতো কোট সরকার আছে কি আছে কোনেও না জানে পশ্চিম কার্বি আংলঙৰ গৃহকে পোৱা আদার দাম শুনি হতবাক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লগে লগে পশ্চিম কার্বি আংলঙৰ সিনথং আর আমৃত আদা সংসাধন উদ্যোগ এটা স্থাপন করার কথা কলে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে আচ্ছা আদার ইয়াতে প্রসেসিং ইউনিট আছে না নাই হ্যাঁ হরেন ভাই এটা তো প্রসেসিং ইউনিট বনাব লাগে তেতিয়াহে মাহতে আদার দাম পাব না এতে আদার কেজি কিমান পাই তুলি এটা কার্বি কাউন্সিলর পৰা ইয়াতে জিঞ্জার প্রসেসিং এটা আমি করব লাগিব তেতিয়াহে মানুহৰ লাভ হব হয়নে নহলে বহুত দাম কম পায় নির্বাচনের পিছতে সংসাধন উদ্যোগ সন্দর্ভত কার্বি আংলঙৰ কৃষকক কিবা কৰি দিব বুলি কলে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে ইলেকশনের পিছত মই একদিন সিংথংত আহি যাম আর উম্পেনাইত আহি যাম আমি কেনেকে আদা আর ঝাড়ুটো ইয়াতে কিবা এটা করব পাৰো কারণ 5 টকা কেজি পালে আমার লাভ নহব এইটো এটা আমি ঠিক করব ঠিক আছে সকলোৱে মিলি ঠিক করিম পশ্চিম কার্বি আংলঙলৈ পথৰ আধাৰশিলা স্থাপন কৰিবলৈ যাওঁতে কি খাব তাৰো হিচাপ দিলে নিৰামিষ ভোজী মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় আচ্ছা মই আহিলে ইয়াতে কি খাম খাসি ঠিক আছে তো যোনদিনাখন রাস্তার ফাউন্ডেশন করিব আহিম সিদিনাখন ইয়াতে 2 পিস খাসি 2 পিস গাহরি সব খাব লাগিব ঠিক আছে যাতে হব খাসিটো গুৰখা স্টাইলত বনিবনে নে নর্মেল স্টাইলত গুৰখা স্টাইলত ঠিক আছে সাম্পুদার পৰা উম্পেনাই আৰু উম্পেনাইৰ পৰা নেলিলৈ পথ নির্মাণ কৰি দিয়াৰ প্ৰতিশ্ৰুতি দিলে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই এই ৰাস্তাটো কি হব উমলাখেৰ পৰা ষ্টাৰ্ট হব সাবুদা বাবা তই ক কোন ফালৰ পৰা ষ্টাৰ্ট হব সাম্বুদাৰ পৰা ষ্টাৰ্ট হৈ আহি উম্পেনাই পাব উম্পেনাই পৰা নেলি পাব কাম লেঠা শেষ কিমান কিলোমিটাৰ 50 কিলোমিটাৰ ডাবল ৰাস্তা বনাব দুইফালে জাগা আছে আর পাব্লিকে কোনো কন্ট্ৰেক্টৰক দিগদাৰি নকৰে কন্ট্ৰেক্টৰ কোনো দিগদাৰি নাপায় একদম ঠিক আছে ঠিক আছে তাহলে এতিয়া এইবার যাবার তো আহতে খালি মোবাইল কানেকশন খুঁজিছে দি দিছো ইমান বেশি খোঁজা নাই গতি এইবার রাইজে ভাল করে কইছে যে আমাক রাস্তা লাগে আদা বনোয়া ফ্যাক্টরি লাগে আমাক ঝাড়ু বনাব পারিব লাগে ইয়াতে
আৰু আমাক একটা পুলিশৰ আউটপোষ্ট লাগে। এআই মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ভোটারৰ সৈতে পুনপটীয়া সংযোগ স্থাপনৰ প্ৰয়াস কৰি পশ্চিম কাৰ্বি পাহাৰত নিৰ্বাচনী প্ৰচাৰ চলালে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।